এবার আমরা একটা বহুল আলোচিত সূত্র নিয়ে আলোচনা করবো যেটা মোটামুটি নাইনটি নান্ড সবাই অঙ্ক করার সময় আর কি অঙ্ক করে আসছি যে ওয়ান বাই ইউ ইজ ইকো টু ওয়ান বাই ভি ইজ ইকাল টু ওয়ান বাই এ

সব দূরত্ব মেরু থেকে হিসাব করা কিন্তু আমরা আসলে লেন্সের থিকনেসটাকে এখানে উপেক্ষা করছি যে কারণে আমরা বলতে হচ্ছে এই লেন্সটা শুধুমাত্র মানে এই সূত্রটা শুধুমাত্র সরু লেন্সের জন্যই খাটবে আদারওয়াইজ যদি বড় বড় লেন্স হয়ে যায় পারফেক্টলি কখনো এই সূত্রটা তোমাকে ভালো আনসার দিতে পারবে না তো এখানে আমরা একটা সিনারিও সাজাইছি যে এই লেন্সের এ পাশে একটা ফোকাস এটা টু এফ পাশে এই বিন্দুটা হলো ফোকাস বিন্দু আর এখানে হলো টু এফটা আলাদা করে মার্ক করে দেওয়া আছে এই যে টু এফ আর এটা হলো ফোকাস সো আমরা করলাম কি টু এফ এর বাইরে পাশে একটা বস্তু রাখলাম এ বি এখান থেকে এ এর মাথা থেকে একটা আলোক রশি পাঠিয়ে দিলাম সমান্তরালে সেটা ফোকাস দিয়ে গেল আর একটা পাঠিয়ে দিলাম মেরু দিয়ে সেটা সরাসরি চলে গেল দুইটাই জায়গায় মিলিত হইছে সো এখানে একটা বিম্ব তৈরি হইছে এ প্রাইম বি প্রাইম এটা আমরা এর আগেও দেখছি তো এখানে আমরা এক্সট্রা ভাবে অঙ্কন করছি জিনিসটা যে এই জায়গায় এম থেকে এন পর্যন্ত একটা লম্ব অঙ্কন করছি সো এবার একটু দেখে নাও এই যে এ বি নামক জিনিসটা মেরু থেকে ইউ পরিমাণ দূরত্ব আছে যেটাকে আমরা নরমালি বলে থাকি হলো লেন্স থেকে বস্তুর দূরত্ব আর এই এ প্রাইম বি প্রাইম যে বিম্বটা তৈরি হয়েছে সেই বিম্বটা লেন্স থেকে ভি দূরত্বে আছে বিম্বের দূরত্ব আর এখানে আমরা আলাদা করে আরেকটা ডিস্টেন্স একটু দেখাইছি যেটা হলো এফটা ফোকাস দূরত্ব পি বিন্দুটা ফোকাসে আছে সো আমরা এবার এটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলবো একটু দেখো কয়েকটা সদৃশ কোণে ত্রিভুজ পাওয়া যায় আমরা একটু কালার ইউজ করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তাহলে আমরা প্রথমে পাইলাম দুইটা নীল রঙের ত্রিভুজ দেখতে

আমরা নীল দুইটা ত্রিভুজের জন্য লিখতে পারি নীল ত্রিভুজ যেহেতু তারা সদৃশ কণি সুতরাং তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে আমরা লিখতে পারবো এম বড়টার থেকে এম নিলাম এটার থেকে তাইলে নিব অনুরূপ বাহু তার মানে এ প্রাইম বিজ ইকুয়াল টু এখান থেকে যদি নেই এনপি আর এখান থেকে নিব নিবাইম নিলাম এনপি আর পিবি প্রাইম তো এবার যদি আমাদের পরিচিত রাশিগুলো দিয়ে একটু দেখায়

আর এন পি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা হলো আসলে এফ সো আমরা আসলে প্রাইম যে দূরত্বটা আছে প্রাইম এটাকে আমরা দেখাইতে পারি ভি মাইনাস এফ হিসাবে ভি মাইনাস এফ আমরা এটাকে রেখে দিলাম ভি মাইনাস এফ এই ফর্মেটে তো এটাকে নাম দিলাম এক নাম্বার সমীকরণ এখন আরো দুইটা এরকম ত্রিভুজ আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব অন্য কালার ইউজ করবো অবশ্যই একটু দেখো এই লাল রং দিয়ে আমি প্রথমে একটা ত্রিভুজ মার্ক করতেছি এইটা একটা ত্রিভুজ এব আর এদিকে যদি তাকাও একটু নীলের উপর ওভারল্যাপ করবে বাট আমরা আলাদা করে আঁকার চেষ্টা করব সো দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই দুইটা ত্রিভুজ আসলে সেম রুলে সদৃশকোণী হবে কারণ এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আসলে বিপরীত কোণ হয় মিলে যাবে এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি মিলে গেল তাইলে আলটিমেটলি এই দুইটা যে লাল ত্রিভুজ দুইটা লাল ত্রিভুজ দয়ে তাহলে এরা পরস্পর সর্বসম্মত তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে সো আমরা লিখতে পারবো লাল ত্রিভুজ দয়ে যদি নেই অনুপাত আবারও সেম এ নিলাম এ পাশ থেকে আসবে এ প্রাইম বি প্রাইম এ বি বাই এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু এখান থেকে যদি এটা নেই বি ডিভাইডেড বাই এখান থেকে নিতে হবে তাইলে এন বি প্রাইম একটু ভালো করে তাকাইলে দেখবা এখানে এই বস্তুটা থেকে এই আলোকুষ্ঠের সমান্তরালে গেছিল প্রধান অক্ষের তাইলে এই এ বি যে জিনিসটা এটা আসলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে তার মানে এই এ বি রেখাটা আসলে এম এর সমান হবে সো আমরা এ কে এখানে

একটু দুইটাকে মিলে ফেলি লিখতে পারবো কি এফ ইজ ইকোল টু ভি মাইনাস এফ ইজ ইকোয়াল টু ইউ বাই ভি সো এখান থেকে পাওয়া যায় ভি এফ ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস ইউএফ আর একটু যদি ক্যালকুলেশন করি আমরা সামনের দিকে দেখো ইউভি সমান আমরা পাবো তাইলে ইউএফ প্লাস ভি এফ এবার প্রত্যেকটা সাইডকে আমরা একটু UVF দিয়ে ভাগ করে দিবে UV by UVF is equal to VF UVF UF UVF আমরা যেটা পাচ্ছি এখানে UV UV কাটা যাবে VF VF কাটা যাবে UF UF কাটা যাবে তো আলটিমেটলি যা থাকতেছে 1 by F is equal to 1 U 1 V যেটা হলো লেন্সের সাধারণ সমীকরণ তুমি উত্তল লেন্সি বলো অবতল লেন্সই বলো সব লেন্সের ক্ষেত্রেই একটা ফান্ডামেন্টাল সূত্র সব কয়টা লেন্স মেনে চলে সেটা হইলো ওয়ান বাই এ ইজ ইকল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি